দুনিয়াতে সুন্দর হতে চায় জান্নাতে কেউ কালো হবে দুনিয়াতে সুস্থ থাকতে চায় সেখানে কেউ অসুস্থ হবে দুনিয়াতে আরামে থাকতে চায় সেখানে কেউ বেআরাম আছে দুনিয়াতে আমি একটা কথা বুঝাইতে চাইছিলাম যে দুনিয়াতে মানুষের স্বভাব ট্যাক লাগানো সেখানে আল্লাহ যত জায়গায় জান্নাতের কথা কোরআনে বলছেন ট্যাকের কথা বলছেন দুনিয়াতে মানুষ উপর পছন্দ করে উপরে তলায় উঠলে ছাদে উঠলে খুশি লাগে ঠিক না ঠিক জান্নাত উপরে জাহান্নাম অতল করবে নিচে এই জন্য দুনিয়ার বিজ্ঞানীরা নয় মাইলের নিচে যাইতে পারতেছে না এটা সিসা ডালাই জাহান্নাম নিচে আর জ্বালানি নিচে তো জাহান্নাম নিচে তো কোথায় হবে তেল পেট্রোল অকটেন ডিজেল কোথায় গ্যাস কোথায় নিচে তো জাহান্নাম নিচে কারণ কোরআন পড়ে কে কোরআনের তফসির করে কে তফসির বুঝে কে তফসির মানে কে এই জন্য প্রিয় উপস্থিতি আমাকে আপনাকে তিন লাইনে মেহনত করতে হবে সহি তালিম সহি শিক্ষা মুসলমানের সন্তানকে কোরআন শিখান কোন ইউনিভার্সিটিতে পড়লে ছয় হাজার ছশো ছেষট্টি তলা বিল্ডিং পাবে দুনিয়ার কোন নিউজে আসছে কিন্তু আল্লাহ হাবিব তো বলছে সাহেবে কোরআনকে কোরআনওয়ালাকে আল্লাহ বলবে একলা ওয়ার্তাকি কামাতুরাত তুমি দুনিয়া তুমি কোরআন পড়ো দুনিয়াতে যেরকম সুন্দর করে পড়ছো তো তাজবিদের সাথে আজ জান্নাতের আসনে উঠো যার আয়াত যেখানে শেষ তার তালা সেখানে শেষ মেরে মহতারাম হাজরিন আমরা জগতে ছিলাম না ছিলাম দুশো বছর আগে কেউ আবার জগতে আমরা থাকব না ঠিক না বে ঠিক দুশো বছর কে কে পরে কে কে থাকবো কেউ থাকবো না আমাদের আশা আমাদের যাওয়া কার ইচ্ছায় হয়েছে যদি আমরা আমাদের এই জীবনের মাঝখানটুকু ওনার ইচ্ছায় কাটাইতে পারি তাহলে যেখানে আমরা যাব সেখানে আমরা যা চাবো তাই দিব রব্বে করিম পরওয়ারদিগারে আলম যাকে যেভাবে যেই দেশে যেই ক্যাটাগরিতে যেই রঙে যেই অবস্থায় পাঠানোর ইচ্ছা করেছেন সেইভাবে পাঠাইছেন ঠিক না বেটি আবার যাকে যখন যেভাবে নিতে চান তখনই নিয়ে যাবেন কার ইচ্ছায় তাহলে এই মাঝখানের অল্প সময়টুকু আমরা যদি ওনার ইচ্ছায় কাটাইতে পারি তাহলে আমরা যেখানে যাব কোথায় যাব পরকাল আখেরাতে সেই জান্নাতে আমরা যা চাই তাই দিবে এটা আমার কথা না রব্বে কারিমের কথা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আছে না বান্দা তোমাদের জন্য আমার জান্নাতে তোমার মনে যা চায় তাই দিব আমাদের মনে দুনিয়াতে কি চাইছিল সবচেয়ে বেশি কি চায় জীবন চায় কেউ মরতে চায় না ঠিক না বেটি সেখানে কোনো মরণ নাই জান্নাতে আর কি নেই দুনিয়াতে মানুষ যৌবন চায় কি চায় বুড়ো হইতে চায় বুড়াদেরকে জিগান না কি অবস্থা সেখানে সবাই যুবক থাকবে দুনিয়াতে সবাই সুখে থাকতে চায় সেখানে কোনো দুঃখ নাই দুঃখের লেশ মাত্রাও নাই জান্নাত মানে চিরসুখের জায়গা যেখানে দুধের নদী দিবে মধুর নদী দিবে শরবতের নদী দিবে ঠান্ডা পানির নদী দিবে সব ধরনের ফল দিবে ফরমালিন ছাড়া আমার কথা না রব্বে কারিমের কথা এ হাফেজে কোরআনরা এই গোলবক্স বইয়া এ হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা পড়ে আল্লাহর কালাম আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ওই জান্নাতের উদাহরণ যাহা মুত্তাকিদেরকে পরেজগারদেরকে খোদাবিরুদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ফিহা নাহারুম মিন মাইন গাইরি আসিন আছে না রে ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমুহু
ونهار من خمر لذة للشاربين ونهار من عسل مصفى وفيها من كل الثمرات ومغفرة من ربهم মুত্তাকি হইতে হবে আমাদের ইসলাম মাহফিলের উদ্দেশ্য আমরা মুত্তাকি হয়ে যাওয়া আমি কোরআনে কারী হাকিম থেকে কোরআনে কারীম থেকে কোরআনে মজিদ থেকে হ্যাঁ ওই 6666 আয়াত থেকে একটা আয়াত পড়েছি মুত্তাকি হওয়ার আয়াত মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা দুধের নদী দিবে দুধ জগতে ফেটে যায় নষ্ট হয়ে যায় রব্বে কারীম বলতেছে লাম ইয়াতাগাইয়ার তামুহু দুধের স্বাদ জীবনও নষ্ট হবে দুনিয়াতে দুধ খেতে হলে হয়তো রোজ করতে হয় না গরু কিনতে হয় পালতে হয় দুধ বাইর করতে হয় ঠিক না ভাই ঠিক তাকে মন মতো খাওয়া যায় সবাই খেতে পারে অনেক রোগী আছে দুধ খাওয়া নিষেধ যার হাড়ের লিভার ফাংশন খারাপ তাকে দুধ খাওয়া নিষেধ দুধের বানানো সব জিনিস নিষেধ রব্বে কারীম বলতেছে তোমার জন্য দুধের নদী দিব দুনিয়ার চাহিদা মায়ের পেটের চাহিদার থেকে হাজার গুণ বেশি আমরা মায়ের পেটে ছিলাম ছিলাম না ছিলাম না সেখানে কতটুকু জায়গার প্রয়োজন ছিল 12 ইঞ্চি আয়তন 18 ইঞ্চি লম্বা একটা পলিথিনের ব্যাগে ছিলাম মায়ের পেটের পলিথিন যখন আমি এই পলিথিনের সম্পূর্ণ হয়েছি 18 ইঞ্চির হয়েছি 12 ইঞ্চি আয়তন হয়েছি তখন আমার আশার নির্দেশ হয়েছে জগতে আমি সেখানে দৌড়াদৌড়ি করছি খেলছি আমি যখন দৌড়াদৌড়ি করছি তখন আর মা খুশি ঠিক না ঠিক যদি নড়াচড়া বন্ধ হয়ে যায় মা হুজুরের কাছে যায় পানি পড়ার লায় যে আমার বাচ্চাটা কি নড়ছে না না জানি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না ঠিক সেখানে আমি আমার আহারের প্রয়োজন ছিল সে আহারটা আসছে আমার নাভি দিয়ে মায়ের মাসিক ঋতুস্রাব মায়ের মাসিকের রক্ত সেখানে আমি মায়ের শ্বাস থেকে শ্বাস নিয়েছি তাহলে জাগার প্রয়োজন ছিল আহারের প্রয়োজন ছিল কি আমি আনন্দ উল্লাস করছি এখন দুনিয়াতে আসি হাজার হাজার গুণ বেশি খাইছি না হাজার হাজার গুণ বেশি আনন্দ উল্লাস করতেছি হাজার হাজার মাইল যাইতেছি আসতেছি ঠিক না বেটি যদি মায়ের পেটে থাকতে একথা বলতো রে বান্দা তোর দুনিয়াতে যাবি বাংলাদেশ আছে আমেরিকা আছে লন্ডন আছে ইতালি আছে ফ্রান্স আছে পৃথিবী আছে হ্যাঁ এগুলো কি বুঝান সম্ভব ছিল ঠিক এখানে থাকিও আখেরাতের কথা বুঝান সম্ভব হবে আল্লাহ বলতেছেন শরবতের নদী দিবে মুত্তাকিদেরকে কাদেরকে আল্লাহর ভাষায় সেই শরবতটা যে পান করবে তার জন্য মজাদার হবে সুস্বাদু হবে দুনিয়ার খমর দুনিয়ার শরাব এক যেটা খায় এটা নেশা এটা মাথার ব্রেন আউট হয়ে যায় আল্লাহ পাকের জান্নাতের শরবতে মাথার ব্রেন আউট হবে না ব্রেন আরো শার্প হবে এরপরে আল্লাহ বলতেছেন মধুর নদী দিবে স্বচ্ছ মুসাফা আছে না রে দুনিয়ার মধুর মধ্যে পোকা থাকে ছাই থাকে ঠিক না বেটি দুনিয়ার খাঁটি মধুর আলামত হলো মধুর বোতলে এবং মধুর ড্রামের মধ্যে উপরে ময়লা উঠবে ওটা এক নম্বর মধুর আলামত ময়লা দুনিয়া মানুষ পছন্দ করে না রব্বে কারিম এই জন্য বলতেছে আসালিন মুসাফা মধুর নদী দিবে ওয়ালা ওয়ফিহা মিন কুল্লি সামারাত সব ধরনের ফল দিবে জান্নাতের একটা ফল একটা কলা হবে 12 হাত লম্বা বিশ্বাস না হলে আমার লগে চলেন কিতাব দেখা দিন একটা কিতাব আছে মরনে কে বাদ কে হোগা মরনে কে বাদ মরনের পরে কি হবে এই বইটা প্রত্যেক মুসলমানের ঘরে নরনারী পড়া দরকার কারণ আসল জীবন কোনটা মরণের পরে জীবন আসল জীবন শুরু হবে মরণের পরে কমত কো সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি মৌত কো সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি
در حقیقت موت ہے صبح دوا میں زندگی اللہر کنو عاشق بولتے سے دنیا غافل دا دنیا اگرا منے کرتے سے موت تر جیبنر شیش برن موت ہلو تر جیبنر شو پرابات پرابات ماترو شکل ویلا جنت را ایکٹا بروی ہمیں موٹ کر موتا موٹ کا اوش حدا داری والا دیکھ سے آمرا دیکھی نہیں آمی دیکھ سی এই আমরা মানে এরা দেন মাটির মোটকা ছিল আগে একটা আঙ্গুর হবে এক বালতি রস হবে জান্নাতে এমন এমন জিনিস দিবে কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো দিল কল্পনাও করে নাই মহতারাম আমি বলতেছিলাম আমরা যদি আমাদের এই জীবন আর মরণের মাঝখানের সময়টা যদি মালিকের হুকুম মতো কাটাইতে পারি রব্বে কারীমকে সন্তুষ্ট করতে পারি ওনার সাথে শিরিক না করি ওনার রসূলের আনিত দিন সুন্নতের খেলাফ না করি বেদাত না করি তাহলে আমাকে এমন এক জীবন দিব যেখানে আমি যা চাব তাই দিব দুনিয়াতে আমরা চাই আরাম সেখানে বেআরাম নেই দুনিয়াতে আমরা চাই এসি শীতাতপ নিয়ন্ত্রিত ঠিক না ঠিক এসির ওয়ালা রুমে ঢুকলে এসি ওয়ালা বাসে গাড়িতে উঠলে মজা লাগে না বাইরে হলে কি জ্বলি উঠে কি এখন আমাদের থেকে সূর্য কত মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে তারপরও আমাদের এসির প্রয়োজন হয়ে গেছে ঠিক না ঠিক কিয়ামতের ময়দানে এসি সূর্য কোথায় থাকবে আরো কাছে আরো কাছে এখানে এখানে একবার কাছে যত কাছে তত নূর কিয়ামতের ময়দানে সূর্য কোথায় থাকবে সেদিনের এসির ব্যবস্থা চিন্তা হয়েছে কোনদিন সেদিনের এসি তো একবারে ইজি সহজ দুনিয়ার এসি কিন্তু কমপক্ষে ছোট রুম হলেও 50,000 টাকা লাগে 1,00,000 টাকা লাগে এখন 90-96,000 লাগে ফিটিং ফুটিং মেস্তরি সহ লক্ষাধিক কিন্তু জান্নাতের ওই কি আশার ময়দানের এসি তো আল্লাহ পাক আরশে আজিমে ছায়া দিবে দিবে কাকে ন্যায়পরায়ণ বাদশাকে ওই যুবককে সাহাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যে যুবক যৌবনকাল থেকে ইবাদত করছে যে দিলকে মসজিদের সাথে লাগাইছে কলবুহু মুআল্লাকুম মিনাল মাসাজিদ মসজিদে যে ব্যক্তি দিল ঝুলাইতে পারছে অর্থ কি অর্থ হলো ফজরে বাহির হইছে প্রয়োজনে তাগিদে দোকানে মকানে ক্ষেত খামারে গেছে অফিসে গেছে কিন্তু আবার কখন জোহরে মসজিদে যাবে তার দিল মসজিদে যেরকম আমাদের ঢাকা শহরের ব্যবসায়ীরা যখন রাত্রে বাড়িতে আসে তার দিল কোথায় থাকে দোকানে থাকে কখন আবার সকালে সেল করবে কাস্টমার আসবে ঠিক না ঠিক এখন মুসলমানদের সেলের জায়গা সবচেয়ে কোনটা মসজিদ মসজিদ থেকে মুসলমানের আর কোনো বড় বিজনেসে জায়গা নেই দুনিয়াতে এমন কোন বিজনেস আছে যে বিজনেসের জন্য বাড়ি থেকে রওনা করলে লাভ হয় আছে কিন্তু মসজিদ দিকে মুমিন রওনা করলে কি প্রতি কদমে আখেরাতের ডলার নেকি ও একজনে কইছেন নেকি মানে আখেরাতের ডলার লেখে জরিমানা মাফ হয় মসজিদে অপেক্ষা করলে কবুল নামাজের সব দেয় ইমামের সাথে আল্লাহ আকবার পাইলে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে চেয়ে বেশি পাওয়া যায় দুনিয়া কাকে বলে বলেন তো দেখি দুনিয়া মানে এই আসমানের নিচে যা আছে তা এই আসমানটা কোথায় শেষ হয়েছে দূর কোনো বিজ্ঞানী বলতে পারছে এই বর্তমান এই নেটে আর কি এই ডিজিটাল পৃথিবীতে কোনো নিউজে আসছে ছোটবেলা মনে করতাম নানার বাড়ি গেলে পাইয়াই গেছি আমি তালাশ করতাম কিরে এই গ্রামে গেলে মনে হয় যেন পাবে নানার বাড়ি দূরে ছিল মক্কা মদিনা জায়গায় তো পাওয়া না আমেরিকা জায়গায় তো পাওয়া যায় না পাইছি তাহলে এই রূপগঞ্জ থানা এটা রূপগঞ্জ থানা নেই রূপগঞ্জ থানার জমিনগুলোর কত দাম বিল্ডিং আছে গাড়ি আছে বাড়ি আছে এসি আছে
কল আছে, কারখানা আছে, ব্যাংক আছে, বিদেশি কারেন্সি আছে, আছে ঠিক না ঠিক, স্বর্ণ আছে, রূপা আছে, এই পুরা আসমানের নিচে যা আছে এইটা কি পরিমাণ হবে? কম মমিন আল্লাহ একবার পাইছে ইমাম সাহেবের কাছে সুরে পাতা পড়ার আগে আগে এমিয়া দুনিয়ার মাঝে যা আছে এর চেয়ে বেশি পাইছে। আসেন এখন আমি আপনারা যারা পাইছি আমরা কি এত খুশি? 5,000 টাকা পাইলে যা খুশি, ভালো বিরিয়ানির প্যাকেট দিলে যা খুশি, অত খুশি আমরা হইতে পারি না, আল্লাহওয়ালারা হয়েছে। এই জন্য ইসলাম মাহফিল, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হবে, এই জন্য দিনের কথা বলতে হবে, দিনের কথা শুনতে হবে, দিনের মেহনত করতে হবে, তো এই দিনের হাকিকত আসবে। শুধু রূপগঞ্জ থানা যদি কাউকে দিয়ে দেওয়া হয় কথার কথা, তাহলে গোষ্ঠী শুদ্ধে সারা জীবন গোলামি করবে না, কি বলেন? তাহলে রব্বে কারিমের পক্ষ থেকে বলছে, এর বান্দা তুই আমার মসজিদে আসি ইমাম সাহেবের প্রথম তকবির পাইলে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে চেয়ে বেশি কিছু পাইবে। আপনারা ফজাইল ফজাইল আমার নামাজের মধ্যে পাইছেন, 40 দিন যদি তকবির উলা পায় তাহলে কি দুইটা সার্টিফিকেট, মুনাফেক থেকে মুক্তির, মুনাফেক জাহান্নামে যাবে, ইন্নাল মুনাফেক ইনা লাফিদ দারকিল আসফালে মিনান্নার নাউজুবিল্লাহ। এই মুনাফেকি মুক্ত হওয়া এটা বহুত বড় সম্পদ। আজকের দুনিয়াতে সব মুনাফেক, সামনের দিকে মুসলমান, ভিতরে সব গড়বড়। মুসলমান গুনাকে গুনা মনে করছে না, হারামকে হারাম মনে করতেছে না, শুধু হালাল না হারাম, কেমন হারাম, ডেঞ্জারাস হারাম। সুদ খাইলে 70টা গুণা হয়, হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, যুক্তিতে মুক্তি নাই, ঠিক না বেটি? সুদ খাইলে সর্বনিম্ন গুণা আপন মায়ের সাথে অপকর্ম করা, নাউজুবিল্লাহ পড়েন, আরো 69টা আরো ডেঞ্জারাস গুণা। বর্তমান যুগে সুদ আছে না নাই, পুরা বিশ্বের অর্থনীতিতে, পুরা বাংলার শিক্ষানীতিতে সুদ কেমনে বেশি কষবে এটা পড়াইতেছে। আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি, এত সহজ নয়। হারামকে হারাম মনে না করলে তার কি ইমান থাকতে পারে? কোন মুসলমানের সন্তান যদি বিজাতীয় রীতিনীতিকে পছন্দ করে তাহলে কি তার কি ইমান থাকবে? এই জন্য ইসলাহি জোর, এই জন্য তবলিগ, এই জন্য খাঁটি হক্কানি মুর্শিদে বরহকের কাছে যায় নিজেকে পানা করে দেওয়া, বিলীন করে দেওয়া, এটা সালাম না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা ওয়া মাওলানা, পড়েন, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতান দাইমাতান আবাদা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ। আয় মেরে মাওলা, মেরি নজর মে তু হি তু হো, তু হি তু হো, তু হি তু, সব তো হায় বাহার দিল কে অন্দর, তু হি তু হো, তু হি তু।
قلبِ طفا میں دیدہِ تر میں تو ہی تو ہو تو ہی تو ہو تو ہی تو میرے لیے بحر و بر میں تو ہی تو ہو تو ہی تو ہو تو ہی تو کچھ نہ سو جائی دے مجھے ہرگز لاکھ ہو منظر پیش نگاہ الا اللہ 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 سیدنا و مولانا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ حاضری الله ناظري الله شاهدي الله معي دنیا کی الفت دل سے مٹا کر دیندار کر دے دیندار کر دے ہر کار دنیا مجھ سے چھڑا کر بیکار کر دے بیکار کر دے جام محبت اپنا پلا سرشار کر دے سرشار کر دے بیکار ہوں میں بیکار ہوں میں باکار کر دے باکار کر دے ہر دم کرو میں اے میرے باری اللہ 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 جب سانس لو میں ہو جائے جاری اللہ 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 محترم বাড়িতে জিকির করবেন, জিকির করলে লাভ আছে নি? জিকির করতে করতে যদি জিব্বা তাজা রাখতে পারেন, ভিজা রাখতে পারেন, হাসতে হাসতে জান্নাত চলে যাবে। দোস্ত আহবাব, জান্নাত একবারে ইজি করে দিছে, সহজ করে দিছে, তারপরও 72 কাতার ফেল করবে। কত কাতার? কেয়ামতের ময়দানে কত কাতার হবে? 73। কয় কাতার জান্নাতে যাবে? আল্লাহ পাক আমাদেরকে ওই কাতারে বানাইছেন, শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। لا إله إلا الله একবার বললে দুনিয়ার কাফেরের সংখ্যা পরিমাণ নেকি হয়, কাফের বেশি না মুসলমান বেশি? لا إله إلا الله এক পাল্লা দিলে সাত আসমান সাত জমিন এক পাল্লা দিলে এই পাল্লা কি হয়? আমরা কি আজকে لا إله إلا الله বেশি পড়ছি না বাজে কথা কিছু বেশি কিছু? তাহলে আজকে থেকে বাজে কথা বন্ধ, তাহলে ইসলাহি জোর সার্থক। বাজে কথার কি দিতে হবে? জব দিতে হবে। বাজে কথায় জাহান্নামে নিয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের মূল্য, লা ইলাহা ইল্লাল্লাহ সামানুল জান্নাতে, লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৌতের আগে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে যার মুখে, সে ডাইরেক্ট জান্নাতে। আমি কয়েকটা কবিতা পড়ছি খাজা আজিজুল হাসান মুজিব রহমতুল্লাহ, থানবী রহমতুল্লাহ খলিফা ছিলেন, মুজাজ ব্রিটিশ আমলের ব্যারিস্টার এবং গভর্নর ছিল, শেখের দরবারে আসে কি হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমার আপনার সকলের চাওয়া পাওয়া মৌতের সময় ইমানি মৌত, মনে থাকবো নি? এই জন্য সহি তবলিক করতে হবে, সহি তালিম, সহি শিক্ষা, সহি কোরআন ও সুন্নার কি শিক্ষা অর্জন করব। শুক্রবার দিন মসজিদে হুজুরগো প্রথম কাতারে যাই বসবো, সেখানে ওই কোরআন সুন্নার কি বয়ান করতেছে, আমার জান্নাতে যাওয়ার কি পথ দেখাইতেছে, কবরের খবর দিতেছে, ঠিক না ঠিক? প্রথম কাতারে গেলে কি লাভ? একটা উট কোরবানি সব। আপনি আপনি উট কয়টা কোরবানি করছেন? গরু কয়টা করছেন চাই দেখি? দ্বিতীয় কাতারে গরু, তৃতীয় কাতারে খাসি। দুনিয়াতে করলেও সাপোজ করছেন, আপনি ধনী হয়ে গেছেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিদেশ তুন আনছেন উট, কবুলের কোনো গ্রান্টি নেই, আছে
কিন্তু প্রেসিডেন্ট থেকে দিন মজুর যদি ইচ্ছা করে শুক্রবারে প্রথম দাফে যায় তাহলে মাকবুল ওট কোরবানি সওয়াব পাবে তৃতীয় কাতারে গরু তৃতীয় কাতারে খাসি গরু একটাই বছর 15 লক্ষ টাকা 23 লক্ষ টাকা বেচা হইছে পত্রিকা আসছে আমরা 23 টাকা দিতে তো কলজা জ্বলে কি আর গরু তো দেজে সেটাও আমি আরে বয়ান করি আজকে তো ইসলাম মাহফিল ফাঁকে দিয়ে আমার কথা এটা ইয়া দই গেছে অন কইতে হয় আমি এক জুমা মাদায়নার কথা বলি দুই জুমা পাহাড় হাউস সিদ্দিকগঞ্জ কথা বলি তো আমার সেই জুমার আগে দি বলি হ্যাঁ যারা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর হুকুম মানে না এরা কুরবানি আল্লাহর জন্য দিছে আমি বিশ্বাস করি না আরেকটা কথা কই যদি কুরবানির জানোয়ার গোশত সব ফকিরে দিয়ে লাইতে হইতো তাহলে বাজারে এত বড় গরু উঠতো কিনা আমার সন্দেহ আছে আরে কথা বুঝে নাও আরে গরু খায় এই জন্য না এত বড় গরু না তো আরে আমাদের মাদ্রাসায় সদকা ছাগল আসে জিকে মান্নত করছে এই মরা দুই একটা আসে আর একটু ভালো কিন্তু অধিকাংশ আসে ছোট কিল্লা এটা ওই ফকিরে দিচ্ছে এটা গরিবরে দিচ্ছে কোরবানির গোশত তো প্রেসিডেন্ট থেকে দিনমজুর সকলকে দিতে পারে এই জন্য কোরবানি কোরবানি আল্লাহর জন্য হইতে হলে আগে তার কোরবানি হইতে হবে নামাজ রক্ত আর গোশত আল্লাহর দরবারে যায় না যায় আল্লাহর ভয় তাকওয়া আমি এই তাকওয়ার আয়াত পড়ছি আসবো ইনশাল্লাহ আমার কথা সময় তো কম আমি তো ভূমিকায় আপনাদেরকে বলতেছিলাম যে আমরা নেই মালিক পাঠাইছে ঠিক না ঠিক আবার থাকবো না চলে যাব যাইতে হবে এ কথা বর্তমান যুগের মুসলমান নরনারী বিশ্বাস করে করলে এত চুরি কেন এত ডাকাতি কেন এত সন্ত্রাসী কেন এত দুই নম্বর কেন এত যৌতুক কেন এত বনিরক পারে কেন এই মহিলার গোষ্ঠী এরকম বেপর্দা চলে কেন পর্দা হা পরজ না সুন্নত মাফ আছে কারোর জন্য মহিলা কেন পুরুষের জন্য পর্দা নাই সমস্ত মুসলমান আরে না মারা যাওয়ার পরে কোনো মানুষ মুর্দার জন্য নামাজ রোজা আছে কিন্তু পর্দা আছে না নাই আমার বাপকে কি মহিলারা হ্যাঁ দেখতে পারবে আমার মাকে কি পুরুষরা দেখতে পারবে আমার মাকে কি সকল পুরুষ কবরে নামাইতে পারবে মহিলাদেরকে কয়টা কাপড় দেয় কেন পর্দা নারী জাতির যৌন অঙ্গ হলো চুল চুল দেখে পুরুষ লালাইতে হয় চুল দেখে বটিক করে লম্বা চুল আছে নি কালো আছে নি লাল চুল পছন্দ করে না ঠিক না ঠিক এই চুলকে ইসলাম বলে তাকে ওন্না দিয়ে পেঁচাই তার চুলগুলাকে দুই ব্যাগ করে বুকের উপরে রাখো কমিশের উপরে কেউ যেন না দেখে এর উপরে আরো তিনটা কাপড় আছে দুইটা চাদর একটা সিনাবন তো মরে গেলে যদি মহিলাদের চুলকে এত ডাকতে হয় এখন যে উডঙ্গ সব বাজারে চলছে আর দেবর বাসুর খালু মামা ব্যাকেরে দেখাইতেছে কি অবস্থা হল বর্তমান যুগে মুসলমান কতজন আছে আল্লাহ পাকই জানে এই মুসলমান হওয়ার জন্য হুজুরদের জুমার বয়ান তবলিগের বয়ান ওই মাহফিল ওই শিরিক বিদাত নির্মূল কমিটি ওলামায়ে কেরামের আমরা মুসলমান হইতে জানা হই পর্দা আছে আমাদের বাড়িতে আজকে থেকে কে কে করার নিয়ত করছেন হাত উঠান আরে পর্দা নিয়ত করেন না না পারলেও তো আপনাকে আল্লাহ মাফ করতে পারে নামান হাত নামান নারী জাতির যৌন অঙ্গ হলো বগল থেকে হাঁটু এই জন্য ইসলাম বলে তার চাদরের উপরে আরেকটা সিনাবন আরবিতে কয় খেরকা ফার্সিতে কয় সিনাবন কারণ তার এই বডি কোয়ালিটিটা যেন আরেকজন না দেখে তাহলে পাঁচটা কাপড়ের মধ্যে এই অবস্থা এখন দুনিয়াতে যে এরকম সাজি কিছু তো আছে বোরকাই হিন্দে না আর কিছু আছে বোরকা ফিনছে গাল খোলা হাত খোলা পা খোলা এটা কিসের বোরকা বোরকার উদ্দেশ্যটা কি বোরকার উদ্দেশ্য হলো আমার মাদের রূপ লাবণ্য হেফাজত করা বোরকাটা মলিন কাপড়ের হবে মোটা কাপড়ের হবে যেন পুরুষ তাকাইতে মন না অন বোরকা তো ভেরি নাইস কি ঠিক না বেঠিক আয় ইসলাম কোথায় আমরা কোথায় ইসলামের উদ্দেশ্য কোথায় আমরা কোথায় মেরে মহতারাম আমি বলতেছিলাম যদি আমরা এই দুনিয়ার মাঝে যে সময়টুকু এটা আমাদের মালিকের রেজামন্দি অর্জন করতে পারি ওনার চাহিদা মতো চলতে পারে ওনার তাহলে আমরা যেখানে যাব আমরা যা চাবো তা দিব এই প্রেক্ষিতে আমি কোরআনের আয়াত পড়ছি জান্নাতের একটু সামান্য কথা বলছি জান্নাতের কথা তো দুশের দিন বললেও শেষ হবে না
সর্বশেষ তো বলছি যে এমন এমন জিনিস দিবে কোনো চোখ দেখে নাই, এমন জিনিস দিবে কোনো কান শুনে নাই, এমন এমন জিনিস দিবে কোনো দিল কল্পনা করে নাই। দুনিয়াতে মানুষ আরাম চায়, যেমন আমি ট্যাক লাগাইছি, হুজুরে লাগাইছি, এমিও কদ্দুর লাগাইছে হাত দিই। প্রত্যেকটা মানুষের স্বভাব, বাচ্চাতে বাচ্চার স্বভাব ট্যাক লাগানো। আল্লাহ কোরআনে জান্নাতের যত জায়গায় বলছে বলছে আলাল আরায়কে মুত্তাকে উল হিরে হুজুর। জান্নাতে মোমিনরা এরকম সোফাসেটে ট্যাক লাগাই থাকবে, আমি সোফাসেট কই, কারণ অন বড় লোকরা তো বানাইছে সোফাসেট, আর অন গরিবরাও কি বেড়িও গার্মেন্টসে চাকরি করিও ঘরে সোফাসেট বানাইতেছে, কি ঠিক না ঠিক? আল্লাহ কয় ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু, নিশ্চয়ই জান্নাতিরা সেদিন যেদিন জান্নাতের ডিক্লারেশন পাবে সেদিন তারা আনন্দে বিভোর থাকবে। সুরা ইয়াসিনের আয়াত, কারণ এই আয়াত পড়ে কে পড়ায় কে, যাদের কপালে কোরআনের এলেম আছে কোরআন শিখতেছে তাদের মতো ভাগ্যবান কে হইতে পারে? তারা যত আয়াত পড়বে জান্নাতের তত তালায় উঠবে। সে উঠা শেষ হলে সে বলবে আল্লাহ আমার আব্বা কোথায় বলে তুই আবার পড়, আব্বাকে উঠাবি। এরপরে বলবে আমার আম্মা কোথায় বলে তুই আবার পড়, আম্মা উঠবে। শুধু আব্বা আম্মাকে নিয়ে সংসার হয় না, হয় এই জন্য জান এক হাদিসে আছে যে হাফেজে কোরআন হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তাকে জান্নাতের আরো দশটা টিকিট দিবে। এমন দশজনকে জান্নাতে নিবে যাদেরকে জাহান্নাম অবতারিত, জাহান্নামে ঢুকি গেছে। ও দোস্ত আহবাব, আজ কোরআনের তালিম কজন এসে? যাই হোক, আমি বলতেছিলাম সূরা ইয়াসিনে ওই আল্লাহ বলতেছে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, আনন্দে বিভোর থাকবে। হুম ও আজওয়াজুহুম ফি জিলাল, তারা এবং তাদের বিবিগণ জান্নাতের ছায়াতে, জান্নাতের দিনও নাই রাইতও নাই, ছায়া ছায়া আরাম, রাত্র প্রবলেম, দিন হলেও প্রবলেম, দিনে ব্যবসা করম, রাত্রে অন্ধকার। এই জন্য আল্লাহ কয় লা ইয়ারাউনা ফিহা শামসাম ওয়ালা জামহারিরা, জান্নাতে তোরা এই গরমকালের ব্যবসা গরমও দেখবি না, শীতকালের কনকন্যা শীতও নাই। আল্লাহ কয় আছে সূরা দাহারের মধ্যে, মনে যা চায় তা দিই, মনে গরমও চায় না, মনে অন্ধকারও চায় না, ঠিক না বেঠিক? তো হুম ও আজওয়াজুহুম ফি জিলাল, জান্নাতিরা এবং জান্নাতের বিবিরা জান্নাতের ছায়াতে, আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতের সোফা সেটে রোবরো বসে থাকবি। বেগম সাহেব রান্না করতে যাইতে হবে না, স্বামী বাজার করতে যাইতে হবে না, ইতালিয়ার প্রাণ যাওয়া লাগবে না, কলকারখানায় যাওয়া লাগবে না, হুজুররা মাদ্রাসায় হেফজখানা পড়াইতে যাইতে হবে না, ছাত্রী আমুকটা সবক এড করতে হবে, আমুকটা সবক ছাত্রা বুঝছে, আমরা হুজুররা বুঝছি, আমরা বুঝতেন এক পাড়া, এমনি তো এক পিসটা এক পিসটা হয়, এই যেটা ফিসে পড়ে আছে এইটা দৈনিক এক পাড়া শুনে তো, কেউ দুই পাড়া শোনায়, কেউ আধা পাড়া শোনায়, লোকমা মুক্ত, টেনশন নো, জান্নাতে কোনো টেনশন নাই। আয় এরকম গলা ফাটাই ওয়াজও কম লাগবে লাগবো, এই দুনিয়ার মুসলমান কি জান্নাত বিশ্বাস করে? করলে চুরি বন্ধ হয়ে যেত, ডাকাতি বন্ধ হয়ে যেত, সমস্ত দনিরা কি জলবত্যাশার বন্ধ করে দিত? দোস্ত আহবাব, অনেক কথা আছে, আমার পরে আল্লাহর এক বড় দামি ব্যক্তি ওই যে আল্লামা খুরশিদ আলম কাছে আমাদের পরে পড়ছে, আমার থ আহঙ্গর ভাইয়া কয়, যাই হোক উনি আসতেছেন শুনে আমি খুব খুশি হয়েছি, বহুত বড় জগতের এক উল্লেখযোগ্য মুফাসসিরে কোরআন এবং আল্লাহওয়ালা বড় আলেম। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ কয় আলাল আরায়কি মুত্তাকিউন, বসে থাকবে। বেগম রান্না করতে যাইতে হবে, স্বামী ভুলতা বাজারে কি ব্যবসার জন্য রাইতে 13টা বাজার পর্যন্ত থাকা লাগবে, তারপরে কি বা শুধু বই কথা কবে? লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম ফিহা মা ইয়াদউন, তাদের জন্য ফল ফ্রুট, ফাকিহা মানিও ফল, সামার মানিও ফল। আলেমরা বুঝবে সামার জগতের সকল ফলকে বলে, ফাকিহা বলে স্পেশালিস্ট যেটা খুব ভালো মোলায়েম বেশি ফায়দা দেয়, এটার কেউ ফাকিহা। আল্লাহ কয় লাহুম ফিহা ফাকিহাতুন, তাদের জন্য প্রথম সেখানে ফাকিহা ফল ফ্রুট, ফরমালিন ছাড়া, দুনিয়া তো ফরমালের জন্য কিছু কাম না। আমি আমার এক মহব্বতের হাজি সাহেব অসুস্থ,
ডেঙ্গু জ্বর আক্রান্ত তো ওনার জন্য কমলা আর কি মালটা নিছি, কারণ জ্বরের সময় কমলা মালটা আনারস জামপুরা এগুলো খুব দরকার। এখন বাঙ্গা আমার তো দিছে আবার আস্তা গন্ধ নিচে 300 কত টাকা করে রেখেছি পুরাণের গন্ধ, মানে কতদিন আগে যে সেই দেশ তো আনছে পুরাণ গন্ধ থাকলে খেতে মন চায়। জান্নাতে তো আর জান্নাতের এক ফলটা তো দুনিয়া বিক্রি করলে হবে সেই জান্নাত দোস্ত হবা। আমি বলতেছিলাম আল্লাহ লাহুম ফিয়া ফাকিয়াত ওয়া লাহুম ফিয়া মা ইয়াদাউন, যা চায় তা দিবে। দুনিয়াতে সুন্দর হতে চায় জান্নাতে কেউ কালো হবে? দুনিয়াতে সুস্থ থাকতে চায় সেখানে কেউ অসুস্থ হবে? দুনিয়াতে আরামে থাকতে চায় সেখানে কেউ বেআরাম আছে? দুনিয়াতে আমি একটা কথা বুঝাইতে চাইছিলাম যে দুনিয়াতে মানুষের স্বভাব ত্যাগ লাগানো, সেখানে আল্লাহ যত জায়গায় জান্নাতের কথা কোরআনে বলছেন ত্যাগের কথা বলছেন। দুনিয়াতে মানুষ উপর পছন্দ করে, উপরে তালায় উঠলে ছাদে উঠলে খুশি লাগে, ঠিক না বেঠিক? জান্নাত উপরে, জাহান্নাম অতল গর্বে নিচে। এই জন্য দুনিয়ার বিজ্ঞানীরা 9 মাইলের নিচে যাইতে পারতেছে না, এটা শিশা ডালাই, জাহান্নাম নিচে। আর জ্বালানি নিচে তো জাহান্নাম নিচে তো কোথায় হবে? তেল পেট্রোল অক্টেন ডিজেল কোথায়, গ্যাস কোথায়? নিচে তো জাহান্নাম নিচে। এখন কোরআন পড়ে কে, কোরআনের তফসির করে কে, তফসির বুঝে কে, তফসির মানে কে? এই জন্য প্রিয় উপস্থিতি আমাকে আপনাকে 3 লাইনে মেহনত করতে হবে, সহি তালিম সহি শিক্ষা মুসলমানের সন্তানকে কোরআন শিখান। কোন ইউনিভার্সিটিতে পড়লে 6,666 তালা বিল্ডিং পাবে? দুনিয়ার কোন নিউজ আসছে? কিন্তু আল্লাহ হাবিব তো বলছে সাহেবে কোরআনকে, কোরআনওয়ালাকে আল্লাহ বলবে একলা ওর তাকে কামাতুরা তুমিফির দুনিয়া, তুমি কোরআন পড়ো দুনিয়াতে যেরকম সুন্দর করে পড়ছো তো তাজবিদের সাথে আজ জান্নাতের আসনে উঠো। যার আয়াত যেখানে শেষ তার তালা সেখানে শেষ। দোস্ত আহবাব, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বন্দারা, যারা আমাকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কবরকে হাসরকে ফুলসারাতকে জান্নাতকে জান্নাতের নিয়ামতকে জাহান্নামকে বিশ্বাস করো, জাহান্নামের আজাবকে বিশ্বাস করো। বর্তমান যুগের মুসলমান জাহান্নাম বিশ্বাস করে? করলে শুধু জুমার সময় মসজিদে এত বিড়িকা, ফজরের নামাজে মুসল্লি কি কোথায়? ফজর কি কারোর জন্য মাফ আছে? জুমা তো অনেকের জন্য মাফ আছে, অনেকে আশ্চর্য হয়ে গেছেন কিরে জুমার নামাজ মাফ করতেছে হুজুর ফতুয়াদের। এক নম্বরে মাবনদের জন্য জুমা নাই আছে, বর্তমানে মাবন বেশি। 2 নম্বরে রুগীর লাই নাই, যে রুগী বিস্তারিত উঠতে পারে না। 3 নম্বরে মুসাফির, যে বাড়ি থেকে 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে যাবে, নিয়ত করছে এমিয়া জুমা হামিয়াল্লা ফরজ না, কিন্তু জোহর মাফ নাই আছে, মাফ আছে, 5 ওয়াক্ত মাফ আছে। এইভাবে কীত দাস দাসী, এখন পৃথিবীতে কীত দাস দাসী আছে কিনা আমার জানা নাই। আগের যুগে মানুষ বিক্রি হতো, গরু ছাগল যেরকম বিক্রি হয়, গোলাম ছিল দাস দাসী। বর্তমান যারা আছে এরা হলো মজদুর শ্রমিক, এরা গোলামবাদী না। এই গোলামবাদীর জন্য কিনাই, গোলামের জন্য জুমা নাই। আসেন কোন গোলাম কোন মেয়ে লোক কোন রুগীর জন্য ফজর নামাজ মাফ আছে? ওই রুগী যে রুগী সংজ্ঞাহীন হয়ে গেছে আর স্বজনকে চিনে না, কথা বলতে পারে না, জ্ঞান হারা হয়ে গেছে, বেহুশ, তখন কোন নামাজে স্ট্রোক হোঁশ আসলে পড়বে, দাঁড়ায় পারে না বসি পড়বে, বসি পারে না শুয়ে পড়বে, শুয়ে পারে না ইশারা করে পড়বে, আছে না কোরআনে? তাহলে সেই নামাজ আসেন ফজরের নামাজ পড়লে কি লাভ? হাদিসে আছে সুন্নাত ফজরিন খায়রুম মিনাত দুরিয়া মাফিয়া, তিরমিজি শরীফে আছে ফজরের 2 রাকাত সুন্নত পড়লো যে কষে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে চেয়ে বেশি ভ্যালু। দুনিয়াতে কত তেল কত পেট্রোল কত অক্টেন কত স্বর্ণ কত রূপা কত হীরা কত জওয়ার কত মণি কত মুক্তা কত লোহা কত তামা কত গাছ কত মাছ কত ইলিশ কত চিংড়ি কত আমরুপালি কি আ হায় হায় হায়। তো যদি ফজরের সুন্নত পড়লে এত লাভ, ফরজ পড়লে কি কম? দুনিয়ার সকল সুন্নত একত্র করলে তো কি এক ফরজের সমান হবে না?
আল্লাহ আকবার। আল্লাহ পাক বলছেন ইমানের বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত, রোজার বদলা জান্নাত, হজের বদলা একমাত্র জান্নাত। তারপরও কি জাহান্নামে বেশি যাবে? আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়, এই জন্য আমাদের ইসলাহী মাহফিল, এই জন্য হযরত উলামায়ে কেরামকে মহব্বত করা, এই জন্য ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কায়েম করা, ইমামের কথা দিলের কানে শোনা, দিলের কানে শোনা মানে আমল করা, কারণ এরাই আমার প্রকৃত বন্ধু। দুনিয়ার বন্ধু বান্ধব আমার হবে না, এরা চলে যাবে। আল্লাহ কোরআনে কইছে তো সবকিছু, আল আকিল্লা ও ইয়াউমাইযিম বাযুহুম আদুবুল লিবাযি, খলিল মানে বন্ধু, রফিক মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, এগুলো অন্য অন্য কথা, আমি সেদিকে যাচ্ছি। খলিলকে ওই বন্ধুকে যে বন্ধু আপনাকে বেশি ভালোবাসে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, আল্লাহ পাককে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর থেকেও বেশি ভালোবাসতেন। আর আর হুজুর আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছিলেন, আল্লাহ পাক আর হুজুর থেকেও গিয়া আল্লাহর বেশি ভালোবাসতেন। তো খলিল যে বন্ধু তোমার দুনিয়াতে জান দিয়ে ভালোবাসে কর, সে তোমার দুশ্মন হয়ে যাবে আল্লাহ কর। আছে নি রে, আল আখিল্লা ইয়াউমাইযিম বাযুহুম আদুবুল লিবাজ ইল্লাল মুত্তাকিন, কিন্তু মুত্তাকি বন্ধু তবলিগী সাথী পিসাহেব হুজুর সরমনার ওই উজানির ওই সন্দীপের হযরত এভাবে হাফিজ হুজুর রহমতুল্লাহ, এরা তোমার কি হবে বন্ধু থাকবে, ইমাম সাহেব তোমার বন্ধু থাকবে মুত্তাকি। আরো কোরআনে অনেক কিছু আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাযারু, আছে না গো। হে আমার প্রিয় বিশ্বাসী বন্ধুরা, যারা আমাকে বিশ্বাস করো, তারা তোমাদের কারো কারো বিবি, কারো কারো সন্তান তোমার দুশ্মন, এদেরকে দুশ্মন, এদের থেকে বাঁচো। আরেক জায়গা আছে ফাত্তা খেজু আদুবা, এদেরকে দুশ্মন মনে করো। এখন যাদের জন্য জান দিতেছি, যাদের জন্য মান দিতেছি, যাদের জন্য মাল দিতেছি, তারা আমার দুশ্মন হবে। মহতারাম আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমি যে আয়াত পড়ছি আয়াতের আলোকে কথা, আয়াতের তর্জমা করে শেষ করতে, কারণ সময় কম। সোয়া আটটা নাকি নামাজ? সাড়ে আটটা, তাহলে তো সোয়া আটটা পর্যন্ত কথা বলা যাবে, মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার প্রিয় বিশ্বাসী বন্ধুরা তাকওয়া অর্জন করো। তাকওয়া আরবি শব্দ, তাকওয়ার কয়েক অর্থ, এক অর্থ হলো তুমি কি ফরজগার হয়ে যাও, খোদাবিরু হয়ে যাও, গুনা ছাড়ি দাও, গুনা ছেড়ে দাও। অন গুনা আছে নি আমাদের সমাজে? গুনাকে তো এখন গুনাই মনে করছি। হাদিসে আছে যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফী কালবুন আও তাসাবির, কুকুর অথবা কি প্রাণীর ছবি থাকলে এই ঘরে রহমত আউট। এখন বর্তমানে বাংলাদেশ থেকে রহমত আউট আমি কই? রাস্তায় ছবি, বাজারে ছবি, অফিসে ছবি, সব জায়গায় ছবি, মসজিদেও ছবি। এইটা হুজুরের আশ্চর্য হয়েছে, আরে মসজিদে ওই আগরবাতির মধ্যে ওঠে ছবি আছে, ম্যাচের মধ্যে মানুষের মাথা আছে, আছে না নাই? আরে একটা সাবান বিক্রি করে নারী জাতির ইজ্জত বিক্রি করতেছে। হাদিসে আসছে আসাদুল আজাব ইয়াউমাল কিয়ামাতে আল মুসাফফিন আও কামা কাল, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব হবে যারা ফটো উড়ায়। এখন ফটো তো আঙ্গ সবাই পকেটে আছে, কেউ কোনোদিন কোনো প্রতিবাদ করছি, কোনো চিন্তা করছি, কোনো কাঁদছি, চোখের পানি দিছি? হাদিসে আরো অনেক কথা, শুধু এক তসবির উপরে কথা বললে তো ইচ্ছা শুনে পড়ে, সেটা আমি পারিও না, আমার এত শক্তিও না, এলেমও নাই, আমলও নাই, আমার একটা জ্বালা আছে, এই জন্য আমি সব দিকের এক জ্বালা মারি। এই কেয়ামতের দিন আল্লাহ পাক বলবে, এই যে মূর্তি বানাইছ, এই যে ছবি উড়াইছ, এগুলো রু দে, পারবে? বলবে এগুলো রু দাও। দোস্ত আহবাব, আমরা যে বাঁচিয়ে আছি আজাব গজবের থেকে, ভূমিকম্প কয়েকদিন আগে তো হয়েছিল,
আরো হওয়ার সংকেত আছে কত তুরস্কের পরে কি বাংলাদেশের ফেলা কইছে না আরে অঙ্গ বিজ্ঞানীরা কইছে আগে কই আল্লাহর হাবিব বলছে আরো আগে মিশকাত সানির মধ্যে এক কিতাবুল ফিতানের মধ্যে এক হাদিস আছে ইজাত তুখজাল হাই ইজাত তুখজাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়াজারাতিল আসওয়াত ইলা আখির হাদিস লম্বা হাদিস আছে যখন জাতীয় সম্পদ আত্মসাৎ করবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে গনিমত মনে করবে ছেলেরা মা বাপের নাফরমান হয়ে যাবে মসজিদে সরগোল হবে নেতৃত্ব নিয়ে বেড়িরা উলঙ্গ চলবে তখন কয় অপেক্ষা করো তসবির রশি ছিললে দানা পড়তে অপেক্ষা করে এরকম আজাব আসতে থাকবে দোস্ত আহবাব এই জন্য তওবা করা দরকার ইস্তেগফার করা দরকার আমরা যারা মুমিন মুমিন হওয়ার দরকার আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম তোমরা প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মরিও না আসেন মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আমরা মাদ্রাসা ছাত্রদেরকে পড়াই আল ইসলাম ও গর্দান নেহাদান বাতাত নিজের ঘাড়কে নিজের মতকে রব্বে কারিমের হাতে দিয়ে দেওয়া মুসলমানই বুয়াদ গর্দান নেহাদান মুসলমানই বুয়াদ গর্দান নেহাদান এনানে কদ বদস্তে খাজা দাদান মুসলমানের কোনো মত নাই মত আল্লাহর ফত রাসুলের এটাই তবলিগ আল্লাহ আল্লাহর মতে রসুলের পথে আল্লাহর হুকুম নবীর তরিকে একমাত্র শান্তি আর কামিয়াবি সমস্ত নবী আসি এ কথা বলছেন মুসলমানের কোনো মত নাই মত আল্লাহর পথ রাসুলের এখন বলেন মুসলমান জগতে আছে ইসলাম মানে মানা ইমান মানে বিশ্বাস করা আমি কই পুরা ইসলামও নাই পুরা ইমানও নাই এই কথার প্রমাণ করে আমি আমার কথা শেষ করতেছি বুঝি তো ফেলছেন আজকে ফজর নামাজ কজনে পড়ছে শতকরা 85 জন মুসলমান তাহলে ইসলাম মানলো কোথায় পর্দা কজনে করে ঘুষ কজনে খায় না সুদ কজনে দেয় না হ্যাঁ অন্যায় কজনে করে না শ্বশুরবাড়ি থেকে যৌতুক কেনা নয় বোনের হকটা কি দেয় বরং মানুষ মারা গেলে তার প্রথম কাজ হলো তাকে দাফন করার পরপরে কি তার বিরাজ বন্টন করা কিন্তু আমাদের সমাজ এত কুলুষিত 10 বছর 20 বছর 50 বছর পরেও বোনেরা বাইকে বলতে পারে না ঠিক না বেটি দোস্ত আহবাব আমাদের নামাজ আসমানে উঠা আমাদের কোনো চিন্তা আছে আজকের নামাজ পড়তে কার কার মনে উঠছে আমি আমার মাহবুবে হাকিকে সেজদা করতেছি 24,000 পর্দা আমার থেকে উঠে দিছে আমার নামাজ আসমানে উঠলো কিনা একথা কার কার ভয় হয়েছে আমাকে বলেন অভ্যাস হয়েছে শুরু করছি শেষ হয়ে গেছে ঠিক না বেটি নামাজের মতো নামাজ কার কার হয়েছে এই জন্য ইসলাহি জোর যে আমার নামাজকে নামাজ বানাইতে হবে আমার আমার ইমানকে ইসলাহ করতে হবে শিরিক থেকে বাঁচাইতে হবে আমার আমলকে বেদাত থেকে বাঁচাইতে হবে আমি কবর পূজা শিরিক যত রকমের শিরিক আছে সব শিরিক থেকে আমাকে বাঁচাইতে হবে কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন শিরিকের গুনাহ মাফ করবেন না কবিরা গুনাহ বান্দা তওবা করলে মাফ করতে পারেন মাফ করবেন আসেন ইত্তাকুল্লাহ আল্লাহ পাক বলে তোমরা আল্লাহকে ভয় করো এরকম আয়াত কোরআন শরীফে 283-84 জায়গা আছে যারা কোরআন তেলাওয়াত করেন হাফেজ তারা জানেন ইত্তাকুল্লাহ 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 বহু জায়গায় আছে এক জায়গা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি হে দুনিয়ার মুমিন বিশ্বাসী বন্দারা আল্লাহরে ভয় করো ভয় করার মতো এখন আসেন তাকওয়া কাকে বলে তাকওয়া কাকে বলে ভয় কাকে বলে আমাদের সে ভয় আছে আয় আল্লাহ আমাদেরকে ওই রকম ভয় করার তৌফিক দান করেন আমাদের নবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেটর নাই হ্যাঁ তিনি দোয়া করতেছে ওনার থেকে বড় মুত্তাকি কি জগতে আসছে তিনি বলে আল্লাহুম্মা আতে নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা হে আল্লাহ আমার আত্মাকে তাকওয়া দান করেন আপনি আমার আত্মাকে পবিত্র করে দেন আপনি উৎকৃষ্ট পবিত্রকারী আপনি আমার আত্মার মালিক আপনি আমার আত্মার মনিব
তাহলে সরকার দো আলম যিনি ইমামুল মুত্তাকিন ছিলেন তিনি যদি তাকওয়া চায় আমাদের কি অবস্থা আর তাকওয়া ছাড়া আখেরাতে কিছু পাওয়া যাবে না মুত্তাকিদের আল্লাহ পাক পাঁচটা সিফাত সূরা বাকারা শুরুতে বলছে লালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবে সন্দেহের অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব হেদায়েত দিবে পথ দেখাবে কাকে পরেজগারদেরকে খোদাবিরুদেরকে মুত্তাকি কাকে বলে আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে বেশতকে বিশ্বাস দোজখকে বিশ্বাস করে কিয়ামতের শেষ বিচারকে বিশ্বাস করে ওয়ায়ুকিমুনা সালাত মুমিন মুত্তাকির দ্বিতীয় সিফাত হলো একামতে সালাত নামাজ কায়েম করবে নিজে পড়বে সন্তান পড়বে কলিকে পড়াবে দেশবাসীকে হুজুর উম্মতকে নামাজ পড়াবে কারণ আমরা পড়লেও তো নিজে অন্যেরে পড়াইছি কজন নামাজই বানাইছি আমি ইচ্ছা করলে যদি আমরা পৃথিবীতে হলো আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন কইতো 700 কোটি মানুষ এখন তো 1000 কোটি থেকে বেশি হবে তন্মধ্যে 150 কোটি বা 1500 কোটি হলো মুসলমান তা আসেন মুসলমানই তো শতকরা 80 জন নামাজ পড়ে না পড়ে হায় হায় এখন আমরা যদি একজনে দৈনিক 5 জনকে নামাজি বানাই তাহলে আগামী এক বছর দুই বছর পরে কি বেনামাজি থাকতে পারে আয় আমরা তো বানাইতেছি না ওই ইকিমুনাস অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন আল্লাহ যা দিছে এটা খরচ করতে হবে আল্লাহ পাক জ্ঞান দিছে খরচ করতে হবে আল্লাহ ঈমান দিছে ঈমানের দাওয়াত দিতে আল্লাহ টাকা দিছে দান করতে হবে পয়সা দিছে খরচ করতে হবে জমিন দিছে আল্লাহকে দিতে হবে এটা যাকাতের আয়াত না যাকাতের আয়াত ওয়া আতুজ যাকা এটা হলো নফল দান আর দান করলে বাড়ে কমে না যারাই দুনিয়াতে দান শিখছে তাদের মাল বাড়ি গেছে আমার ছোট্ট হায়াতে দেখা আমি আরেকটা এক্সাম্পল দিই আমার মায়েরা আমাদের বিবিদের চুল দেড় হাত হয়েছে আর কাটে নাই ঠিক না বেটি আমি যেদিন আনছি সেদিন ওনার চুল দেড় হাত এখন কি দেড় হাত আছে হ্যাঁ কিন্তু আমারটা তো প্রতি মাসে কি মাসে না হলেও দুই মাসে আধা ইঞ্চি 1 ইঞ্চি কাটিয়ে গেছে তাহলে আমার এই 70 বছরের কত হাত লম্বা হয়েছে বুঝাইতে পারছি দান করলে কমে না কাটলে কমে না গাছের ডাল কাটি দিলে ফল ভালো ধরে পুকুর সিঁচলে কি হয় ভালো মাছ হয় ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ কো অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন 4 নম্বর সিফত হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিক আসমান থেকে 104টা কিতাব আসছে ছোট 100টা বড় 4টা এই 4টার নাম আছে ওগুলার নাম হলো সহিফা এই সব কিতাবগুলোকে সত্য বিশ্বাস করতে হবে এগুলার আমল যেটা এখন আছে আমল করতে হবে এরপরে ইন 14 গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতকে দৃঢ় বিশ্বাস করে যে আখেরাতের আজাবকে বিশ্বাস করে সে কি নামাজ ছাড়তে পারে সে কি ঘুষ খাইতে পারে একটা মিথ্যা কথার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে মিথ্যা আছে নাকি আমাদের সমাজে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন প্রিয় উপস্থিতি এখানে যদি আগুন ধরে কেউ বসে থাকবেন না উড়ে যাবেন হ্যাঁ কেন দুনিয়ার আগুনে জ্বলি মারা গেলে বিনা হিসাবে জান্নাত হাদিসে আছে এখানে একটা বিষাক্ত সাপ ঢুকলে আপনারা বসবেন না উঠে যাবেন হ্যাঁ কেন দুনিয়ার বিষাক্ত সাপে কাউকে কাটি মারা গেলে সে বিনা হিসাবে জান্নাত যাবে ঈমান থেকে কারণ আপনার একই সাপে কামড় দিলে মানুষ মারা যায় আপনাকে নাও কামড়াইতে পারে এই জন্য আপনি ভয়ে পালাইতেছেন এটার নাম তাকওয়া ভয় কিন্তু জাহান্নামের আগুন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কতদিন জ্বলতে হবে জাহান্নামে 80 হোক বা 2 কোটি এটা বর্তমান যুগের মুসলমান আমরা বিশ্বাস করি বিশ্বাস করলে আমার নামাজ রাইট হয়ে যেত আমার নামাজে অলসতা আসতো না আমি তো নামাজ শুরু করছি শেষ হয়ে গেছে করাঘাত না কোন চূড়া খবর আছে তুই উপস্থিতি আল্লাহ পাক বলতেছে মুত্তাকির এই 5 গুণ বিশিষ্ট মুত্তাকি উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরা তাদের রবের হেদায়েতের উপরে আছে এরাই সফল কাম সাকসেসফুল
তাহলে এই পাঁচ গুণ অর্জন করবেন তো ইনশাআল্লাহ। এরপর হলো অকুলু কাওলান সাদিদা, তোমরা কি করো সত্য কথা বলো, সত্য কথা ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গোই নব্বরাল্লাহু কা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আপনার কোনো আমল আসমানে উঠবে না, ইমান না আনলে কোনো কাম চলবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম। তো যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, আমলে পরিণত করলেন, তখন আপনার আমল ঠিক হয়ে যাবে। ইউসলেহ লাকুম আমালাকুম, ইমান ঠিক হইলে সব ঠিক। সন্দীপের পিসা বুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমান আসবে তো নামাজ ছুটতে পারে না, সেজদা লম্বা হয়ে যাবে, মসজিদে সবার আগে ঢুকবে পরে বাইর হবে। ইমান আসবে তো চুরি করতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, ইমান আসবে তো বনি হক মারতে পারে না, ইমান আসবে তো কোথাও খেয়ানত করতে পারে না, ইমান আসবে তো কাউকে গালি দিতে পারে না, কারণ গালির কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। বুজুর্গেরা তো সিরিয়াস কয়, কব বাইতুল্লাহ জ্বালাই হলো, কোরআন শরীফ পুড়ি আলো, হিন্দুগো মন্দিরে বসবাস করো, শরাব খাও, মদ, এগুলা কি সবের কাম? ডেঞ্জারাস গুণা। তারপর মানুষের মনে কষ্ট দিও না, মায়খোর মাসহাব বসুজ আতে সান্দার কাবাজন সাকিনে বুত খানা বাস মর্দুমা জারি মকুন। আল্লাহর কোন আশেক বলে দিল বদাস্তা ওয়ার কে হজ্জে আকবর সদ হাজারা কাবা, এক দিল বেহতর আস্ক, দিল জয় করো, মন জয় করো মানুষের, এটা হলো এক লক্ষ কাবা শরীফ থেকে ওইটার দাম বেশি। কেন? কাবা বানাইছে এই আজরের মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম আলাইহিসসালাম। ক দিল বানাইছে কে? দিলের কাইতে কে থাকে? ক দিল গুজার গাহে জলিলে আকবর কাবা বুনিয়া দেখলিলে আজর আস, দিল গুজার গাহে জলিলে আকবর আস, কারো মনে কষ্ট দিও না। এখন আসেনি সমাজে কষ্ট? আরে বাপ কি খুশি আছে ছেলে মেয়েদের উপরে, শাশুড়ি খুশি আছে, ভাই ভাইয়ের উপরে খুশি আছে, সব পাইলে এমনি। আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করেন, প্রিয় উপস্থিতি আমার বদ্ধমিজিবি আদমি মাফ করেন। আমি বলতেছিলাম অকুলু কাওলান সাদিদা ইউসলেহ লাকুম আমালাকুম, তুমি যদি কাউলে সাদিদ পড়ো, কলেমা পড়ো, কলেমার অধীনে আসো, তাহলে তোমার সব কাম বিশুদ্ধ হয়ে যাবে, ইসলাহ ফরজ। তবে তুমি এই তোমার ইউসলেহ লাকুম আমালাকুম, তোমার আমল যখন ঠিক হয়ে যাবে, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার অপরাধগুলো মালিক ক্ষমা করে দিবে। ছাত্র ভালো হয়ে গেলে ওস্তাদের কাছে মাপ চাই, সোজা হয়ে গেলে ওস্তাদ যত অপরাধ মাপ করে দেয়। সন্তান অপরাধ করলে যদি সঠিকভাবে মাপ চায়, ঠিক হয়ে চলে বাপে, মাপ করে দে। কর্মচারী যদি বসের কাছে মাপ চায় আর ঠিক হয়ে চলে, মাপ করে দে, ঠিক না বেটি? ওয়াইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা। এটা তো চলে না। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে, আমাকে আপনাকে এই দুনিয়াতে সব কাজ কার হুকুমে করতে হবে? আমার মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পররাষ্ট্র জীবন পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কিনা, আমার মাথায় তরিকা আছে কিনা, খাওয়ায় তরিকা আছে কিনা, ব্যবসায় আছে কিনা, বাণিজ্যে আছে কিনা, বিয়েতে আছে কিনা, শাদিতে আছে কিনা, উঠায় আছে কিনা, বসায় আছে কিনা। আমরা তো গুনাকে আজ গুনায় মনে করছি না, এই জন্য গুণাগুলো চিহ্নিত করে গুণা থেকে বাঁচতে হবে, তো অতীতের গুণা থেকে তওবা করতে হবে। একটা কথা বলি, এখনই শেষ করতেছি। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা বিশ্বের এক খ্যাতনামা মুফতি, বর্তমানে বিরাজ করছেন তকি উসমানী সাহেব, দিনদাররা হুজুররা জানেন, ঠিক না বেঠিক? ওনার আব্বা হযরত থানবী রহমত খলিফা, তিনি একদিন গোসলখানায় গেছেন, গোসল শেষ, তোয়ালটা নাই, গোসল শেষ হয়ে গেছে, গায়ের পানি কি দিয়ে বুঝবে? এখন এই সময় বাইরে আসাও তো কি অশোভনীয়, কষ্ট করি গোসলখানা থেকে বাইরে বিবিকে জিজ্ঞাসা করে, বিবি সাহেব
আমাদের তোয়ালাটা কোথায় গেল বিবি বললেন যে আমি 11টার সময় গেছিলাম স্বেচ্ছাতে ভিজা দেখি এটাকে রৌদ্রে দিয়েছি ভিতরে দিতে মনে নাই অন্যায় করছে কেমন অন্যায় করে না ভালো আছে না দেওয়াটা কি ছিল ভুল হইছে হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ বলে আপনি মেহেরবানি করে আমার থেকে এখনি মাফ লইলন কিয়ামতের দিন আমি আপনাকে চিন্তা নাই কিয়ামতের দিন আমি আপনাকে ভুলে যাব আছে না নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলতেছেন এর দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ ওই দিনকে স্মরণ কর যেদিন বাপ বাপ ছেলে থেকে পালাই যাবে ছেলে বাপ থেকে পালাবে ভাই থেকে ভাই পালাবে বিবি থেকে স্বামী পালাবে স্বামী থেকে স্ত্রী পালাবে একটা নেকি দেওয়ার ভয়ে এজন্য বুজুর্গ বলে আজ কর লোক কুছ ইবাদত ওর নকল রোজে কিয়াম সামনে হককে তুমি হোগে খজালত লা কালাম ফুরসিশে আমাল খালেক জিস গড়ি পরমায়েগা মুলক দৌলত যাও হশমত কুছ নেহি কাম আয়েগা নেহি হর এক জুদা হো জায়েগা বলকে হর এক উজব দুশ্মন জান কা হো জায়েগা কয়েকটা আয়াতের মফহুমকে বিষয়কে কবি তার কবিতা টানছে কহের দুনিয়ার মানুষ আজ কিছু ইবাদত করো দাসত্ব করো মনিবের না হলে কাল কিয়ামতে তুমি লজ্জিত হতে হবে নিরুত্তর হতে হবে রব্বে কারিম যখন তোমার আমলনামা ধরবে বাতাসে ছেড়ে দিবে যার ডান হাতে আসবে সেই মুক্তি পাবে যার বামাতে আসবে পিছন থেকে আসবে সে হালাক ধ্বংস হয়ে যাবে কফুরসি সে আমালে খালেক জেস গড়ি ফরমায়েগা মুলক দৌলত যাও হশমত রাজত্ব প্রভাব প্রতিপত্তি দন দৌলত কিছু কাজে আসবে না ক কাম আয়েগা নেহি হর এক জুদা হো জায়েগা ক কাজে তো আসবে না সবাই পালাই যাবে ক বলকে হর এক উজব দুশ্মন জান কা হো জায়েগা বরং প্রত্যেকটা অঙ্গ জানের দুশ্মন হয়ে যাবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আসেনি এর দুনিয়ার মানুষ ওদিনকে স্মরণ কর যেদিন তোদের মুখে আমি মোহর লাগাই দিব বাটপাররা হিয়ানো করব আল্লাহ এ ফেরেশতা ভুল করছে আমি সব করছি তা আল্লাহ করবো বন্ধ হাতে কথা করবো অতকাল লেবুনা আই দিই অতার সাধু আর পা সাক্ষী দিবে এখান দিয়ে কেলা চুরি করতে গেছে সিনেমায় গেছে এখান দিয়ে মসজিদে গেছে বিমা কানু দেখছে বলুন দোস্ত হবাব আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ ইসলাহি মাহফিলকে কবুল করে আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন যারা আয়োজক যারা আলোচক আল্লাহ সবাইকে কবুল করেন যারা এর ভিতরে শ্রম স্বার্থ অর্থ দিয়েছেন আল্লাহ সকলের অর্থ স্বার্থকে আল্লাহ কবুল করেন